গাইজ, আমি আমার ক্যারেক্টারের ড্রেস চেঞ্জ করতেছিলাম, এমন সময় দেখি কে জানি কাস্টম থেকে ইনভাইট দেয়। তো আমি কিছু না বুঝতে পারি, ভাবলাম যে খেলি, কাস্টমে যাই। কাস্টমে যাওয়ার পর দেখি গাইজ তিনজন দেখে আমি ভাবছি ওরা হয়তো আমার সাথে 3v3 করতে চাইতেছে, আমার হয়তো প্লেয়ার আনতে বলবে। তো এখন দেখি যে এটা না লিখে আরেকজন মেসেজে লিখছে স্টার দিমো, আরেকজন লিখছে ওকে, আবার দেখি মুখ ভেঙ্গাই নেই ইমোজি দিছে। তো আমি ভাবলাম যে গাইজ সাহস করে 1v3 আজকে খেলবো, আমি এটা অনেকক্ষণ ভাইবা, তারপরে এসটি লিখা দিলাম। তারপর দেখি আবার আরেকজন লিখছে হাইপার বোর্ড, আবার আরেকজন দেখি হাইপার ভাই লেখে, কি রে ভাই, আরেকজন গোল লিখছে আর সাথে সাথে স্টার দিয়ে দিছে রে ভাই। আমি তো ভাই পুরাই কনফিউজ গাইজ, আসলে হইতাছে কি আমার সাথে? 1v3 কি আমি পারবো? আমি জীবনে পারি নাই ভাই, মানে 1v1ই পারি না, আবার 1v3 গাইজ। এখানে দেখি ভাই একজন এডাম নিয়ে আইছে রে ভাই, এখানে আইসা প্রথম রাউন্ডে আমি কিছু বুঝার আগে দেখি আমার হেলমেট উড়িয়ে দিছে, বিশ্বাস করো ভাই আমি কিছু বুঝি না আর দেখি আমি নাই। তারপরে দেখি যে ভাই সবাই কালা অ্যাডাম নিয়ে আইছে, তার মানে কালা অ্যাডাম নিয়ে তিনটাই আমার ভিড়াইতে যেতেছে গাইজ। আমি এখন কি করবো? এই তিনটার প্রতিশোধ নিতে হবে গাইজ, কালা অ্যাডাম নিয়ে আমার সাথে ফাইট করতে আইছে ভাই, এটা একটা কথা হইলো। আমি শুরুতে ভাবছিলাম যে এরা হয়তো কালা অ্যাডাম নিয়ে আমার সাথে কোনো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করতেছে, তারপরে দেখি যে ভাই না, এরা এরকম সিরিয়াস গেম প্লে দিতেছে, বিশ্বাস করো ভাই ফাইট করতে করতে জোনে ছোট হয়ে যেতেছে। আমি একবারে মানে মারতেই পারতেছি না, একটা দাও মারতেছি তাও বডি লাগতেছে। তারপরে কি আর করার, এখানে একটা প্লেয়ার আমি সামনে পাওয়া যায় আর এটা আমি বডি দিয়ে ডাউন করে দেই। তারপরে চিন্তা করতেছিলাম যে গাইজ এনিমিগুলার মানে পজিশনই আমি বুঝতে পারতেছিলাম না যে ওরা কোন দিকে আছে, একবারে একটা দেখি পিছে আরেকটা দেখি সামনে, এখন এটারে মারতে যায় দেখি আরেকটা এদিক দিয়ে রাস দিতেছে, এরকম করলে কেমনে খেলমু রে ভাই। তারপরে চেষ্টা করতেছি গাইজ কিছু একটা তো করার এই ম্যাচটার ভিতরে ভাই, যেমনি হোক ভাই আমি এক দুইটা রাউন্ড হইলো বাইর করে দেখাবো। তারপরে ভাই 1v3 রে ভাই, 1v3 কেমনে সম্ভব কো গাইজ? 1v1 খেলতে গেলে যান পরান যা আছে সব বাইরে যায়। তারপরে আবার ভাই নতুন ফোন, এই নতুন ফোন দিয়ে কেমনে খেলবো দেখো, বারবার আটকে যেতেছে। আর দেখবা ভাই আমি এই ম্যাচে ভাই সিটা বোয়ালি মারতে পারি না, বিশ্বাস করো ভাই আইফোন স্টোরেজ ফুল হয়ে গেলে সিটা বোয়ালো মারা যায় না ঠিক কইরা। দেখতেছই তো ভাই আমি চেষ্টার পর চেষ্টা চালাই যেতেছি কিন্তু আমার একটা শটও লাগতেছে না, আর আমি শটগুলো কই মারতেছি আল্লাহ জানে, যাও মারতেছি তাও বডি লাগতেছে। তো এখানে প্রায় জোন ছোট হয়ে গেছে আর প্রথমে একটা যেটা বডি দিয়ে ডাউন করে দিয়েছিলাম ওইখানে আমি ওটা কিলটা পাওয়া যায়, আর এখানে ভাই জোনের ভিতরে ঢুকতে ঢুকতে আমি এলিমিনেট গাইছি, এটা একটা কথা হলো। এলিমিনেট হওয়ার পর দেখি ভাই এটা কি মুভমেন্ট, আরে ভাই কাইল্লা অ্যাডাম নিয়ে কি মুভমেন্ট দেখাইতেছে রে ভাই, এবার তো করে খাইছি ভাই বহুত হয়েছে, জীবনটা ভাই বেদনা করে রাখা দিয়েছে তিন কাইল্লা অ্যাডামে মিললা ভাই। এই রাউন্ডে তো ভাই আমি একবারও ছাড় দিব না গাইজ, দেখো এবার কেমনে চিপার থেকে মারি, এইখান দিয়ে যাবো রে ভাই সামনে যেটারে পামো ওইটারে ডাউন করে দিব, খালি সুযোগটা পাইতে দেবো রে ভাই। আরে লাগলো না গাইজ, এবার তো লাগবো, এই নাও রে ভাই কেমন লাগছে গাইজ, উডপিকারের ওয়ান ট্যাপ ভাই পুরা একবারে লাল করে দিব গাইজ। এই দুইটারে দেখো সিটা বলটা মারতে পারতেছি না, ওয়ালও করতেছে না ঠিক কইরা, এমন সময় ভাই আমি কেমনে খেলবো? তারপরে চেষ্টা করতেছিলাম গাইজ অনেকক্ষণ লাফালাফি তিরিং মিরিং এর পর দেখি এখান দিয়ে একটা কাল্লু হইতেছে, আর কাল্লু রে ভাই পুরাই লাল মাইরা দিছে একবারে। ভাইরে ভাই দুইটারে কোনো মতে হেডশট মারছি ভাই, এবার তো এই রাউন্ডটা তো বাইর করতে হইব, যেমনি হোক ভাই এই রাউন্ডটা তো বাইর করবো। আরে এই সাদা, এটা দেখি সাদা, এটা দেখি কালা না রে ভাই, বাকি দুইটা দেখি কালা কালা অ্যাডাম পইরা আছে, এটা দেখি সাদা, যাক সাদা অ্যাডামের একটা লাল মারমু, খালি সুযোগটা পাইতে দাও রে ভাই, সুযোগই পাইতেছি না, এখান দিয়ে লাভটা দেয় এই নাও রে ভাই পুরাই লাল গাইজ। দেখো ভাই আমি সিটাপ মারতে পারতেছি না, বিশ্বাস করো ভাই এই ম্যাচটা খেলার সময় যে আমার কি পরিমাণ প্রবলেম হয়েছে, মানে মোবাইলের স্টোরেজ ফুল থাকলে যে গেম খেলতে কি পরিমাণ প্রবলেম হয় এটা যারা খেলে শুধু তারাই বোঝে। তারপরে দেখো গাইজ এটা হলো 3 নম্বর রাউন্ড, আর 2টা রাউন্ড কিন্তু এনিমি জিতে গেছে আর আমি কিন্তু ভাই 1টা রাউন্ড জিতছি। আর এই রাউন্ডে দেখো রে ভাই আগের রাউন্ডের মাইর খেয়া তিনটা মিললে আমার এনে কেমনে কারাকারি লাগাইছে রে ভাই, বিশ্বাস করো আমি এই চিপার থেকে বাইরে হইতে পারতেছি না ভাই। দেখো তিনটা একটার পর একটা শট মারতি আছে, খালি লাগতেছে না দেখা, কোনো মতে বাইচা বাইচা যাইতেছি, দেখো সামনে দিয়া পিছন দিয়া যেমনে পারে এমনে মারতেছে। এই সাদা অ্যাডামের দিছি রে ভাই উডপিকার দিয়ে 2টা বডি, বেশি লাফালাফি করলে এমনই হইব ভাই, বডি খাইবা ঠিক আছে। তারপরে দেখি কাল্লু আরেকটা আইতাছে, কাল্লুর মুখের সামনে দেখে গাইজ পুরাই ভয় পেয়ে যায়। তারপরে চেষ্টা করতেছিলাম যে এটার একটা হেড লাগাই দিমু শর্ট রেঞ্জের ভিতরে, কিন্তু প্রথম শটটা মিস হয়ে যায়, দ্বিতীয় শটটাও ভাই মিস হয়ে যায়, তারপরে তৃতীয় শটটা গাইজ কেমনে জানি লাইকা যায় একবারে মুখের ভিতরে। ওর একটারে ডাউন করার সাথে সাথেই ভাই বাকি 2টা যেমনে রাস দেওয়া শুরু করে আমার উপরে। তারপরে আমি চেষ্টা করতেছিলাম ভাই কোনো মতে পিছিয়ে পিছিয়ে থাকার, এখন দেখো জোন পুরো ছোট হয়ে গেছে, এমন সময় আমি কোন দিক দিয়ে বাইরে আর কোন দিক দিয়ে ঢুকমু রে, দেখো ভাই ওরা আমার সামনে দাঁড়া রয়েছে, একটু ভাই বাইরে হওয়ার সুযোগ পাইতেছি না, যেখান দিয়ে বাইরে এখান দিয়ে দেখো ড্যামেজ ডুমেজ দিয়ে দিতেছে। তারপরে আমি চেষ্টা করতেছিলাম ভাই কোনো মতে মারার, ওইখানে অনেকক্ষণ লাফালাফি তিরিং মিরিং এর পরে গাইজ জোন একবারে পুরাই ছোট হয়ে যায়। তারপরে এখানে নিয়ে আসি আইসা, দেখি গ্লোয়ালে চিপা দিয়ে একটা লাফালাফি আইতাছিল, এটার মাইরে একটা ওয়াল মারলাম আর নিজের ওয়ালে নিজে আটকায় যায়, এখান দিয়ে একটা শট মারি আর দেখি ভাই রাউন্ড জিতে গেছি, তার মানে কি বিশ্বটা এলিমিনেট হয়ে গেছে। তারপরে দেখো গাইজ 2টা রাউন্ড কিন্তু আমি জিতে গেছি আর ওরাও কিন্তু 2টা রাউন্ড জিতছে, 2 রাউন্ড হাইরা ভাই, বলতে গেলে এনিমিগুলো এক প্রকার পাগল হয়ে যায় রে ভাই। তারপরে আমার যেমনে মারা শুরু করে গাইজ একটু দেখো ভাই তোমরা, গ্লোয়াল মাইরা লাভ দিয়ে দেখি ভাই চারিদিক দিয়ে এনিমি আইতাছে। তারপরে কি আর করার গাইজ, এখানে অনেকক্ষণ লাফালাফি হয়, তারপরে এখানে চলে আসে, এখানে আসার পর ভাই কোনো মতে একটা হালকা পাতলা হেডশট দিয়ে ডাউন করে দেই, ডাউন করে ভাই কোনো দিকে না থাকে আর সোজা একটা দৌড় দেই, কারণ ভাই এনিমিগুলো যে লেভেলের ফায়ার হয়েছিল ভাই আমার মারার লেগে, কোনো মতে ভাই আমি ওইখান থেকে বাইচা। তারপরে এখান দিয়ে যায় দেখি একটা জোনে এলিমিনেট হয়ে গেছে, আরেকটা দেখি জোনের সামনে জয়স্টিক টানতেছে রে ভাই, আমার জোনে ঢুকতে দেয় রে ভাই, আমার জোনটাও ঢুকতে দেয় না রে ভাই, নিজের ওয়ালের লাস্টে নিজেই মরতে হয়ে গাইজ, এখান দিয়ে ঢুকমু ভাবছিলাম আর ওয়াল মেরে দিছে, কি আর করার গাইজ। 1v3 ভাই কি পরিমাণ অ্যাগ্রেসিভ হইলে ভাই আমার জোনে মারে, তুমি চিন্তা করো গাইজ, তিনটা অ্যাডাম নিয়ে আইছে রে ভাই আমার জোনে মারতেছে। তারপরে এই রাউন্ডেও গাইজ আমি হুদাই বাইকটা খাইয়া যাই। আজকে আমরা কথা বলতে চাই বেড ভিসা সম্পর্কে, যেটা ভারত বাংলাদেশ দুইটি কান্ট্রিতেই অ্যাভেলেবল রয়েছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলে টাকা ইনকাম করতে পারবে, এখানে 100% ওয়েলকাম বোনাস এবং অন্যান্য বোনাসও পাওয়া যায়।
সেই সাথে বন্ধুদের রেফার করলে পাবে 300 টাকা, যত খুশি ততবার। এছাড়া তোমার জন্মদিনে পাবে 5000 টাকা পর্যন্ত বোনাস, প্রথম ডিপোজিটে পাবা 600 টাকা বোনাস। তাছাড়া কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই ডিপোজিট এবং উইথড্র করতে পারবা বিকাশ নগদ রকে। তাছাড়াও তোমরা এখানে পাচ্ছ ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিখ্যাত স্প্যানিশ ফুটবলার লিও ফেবিকেসকে। ভারত এন্ড বাংলাদেশ সবাই সাইন আপ করে টাকা ইনকাম করো। মানে কি বলতাম রে ভাই, লাফালাফি করতে করতে জোন ছোট হয়ে যায়, লাস্টে জোনে ওরা একজন এলিমিনেট হয়ে যায়, আর নাইলে আমি এলিমিনেট হয়ে যাই। এই রাউন্ডে রে ভাই যা একটা কাহিনী হয়। এখান দিয়ে আমি একটা শর্ট মারি আর দেখি এর ছোট ভাই নিজেই কইতে পারি না কেমনে লাইকা যায়। তারপরে কোনো মতে পিসাই, একটা তো মাইনাই দিছি আর বাকি দুইটারে আর কি মারবো গাইজ। এখান দিয়ে যায় দেখি হেলমেট ঠুস করে নাই হয়ে যায় ভাই, উল্পাকের একটা লাগা রাখছিলাম এই জন্য বাচ্চা গেছিলাম, নাইলে ভাই মরতাম। তারপরে ও কিছুই করার নাই, জোনে এলিমিনেট হয়ে যায় ভাই লাভটা দিয়েই। তিন কাল্লু মিল্লারে ভাই আমার দুইবার জোনেই শহীদ করে দিল, কি আর করার ভাই। এই রাউন্ডে তো আমি পুরাই মুভমেন্টে শহীদ যাইতাছি ভাই, আর শুধু ডেজার্ট নিয়ে আনিছি ভাই, তিনটা ডেজার্ট মাইরা দিমু যেমনি হোক। ডেজার্ট মারমু কি রে ভাই, এগুলো এরকম এগ্রেসিভ গেম প্লে দিতাছে রে ভাই, আমার পুরাই মাথায় নষ্ট। আমি ভাই এমনি দিয়ে গুলি করি, এমনি দিয়ে গুলি করি, কোনো দিক দিয়ে লাভ হয় না। এখানে দিয়ে দেখি একটা বই রয়েছে, তারপরে মারার চেষ্টা করলাম, আর নিজেই ভাই যেই লেভেলের একটা শট খাই, দেখো লাভটা দিয়ে একটা শট মারমু আর আমার হেড মাইরা দেয়। দেখতে দেখতে রে ভাই পুরো 6টা রাউন্ড হাইরা যায়, তারপরে আমার মাথা পুরো নষ্ট হয়ে যায় ভাই। যেমনি হোক ভাই আমার এই রাউন্ড বাইর করতে হবে, মানে মাত্র 2 রাউন্ড বাইর করছে ভাই, অন্তত 3 থেকে 4টা রাউন্ড তো বাইর করাই লাগবে। তারপরে এখানে শটগান নিয়ে আমি কোনো মতে ভাবতেছি এই ঘরের ভিতরে চাকমা চুকমা দিয়ে একটা রইল ডাউন করবো। এখান দিয়ে ভাবছিলাম লাভ দিয়ে একটা পামু, কিন্তু কেউই নাই। এখান দিয়ে যাইতাছি আর দিয়ে আরেকটা সামনে আইতাছে, কিন্তু হেড মারলাম, হেড লাগলো না। তারপরে দেখো গাইজ উপরে 2টা এনিমি জোনে এলিমিনেট হয়ে যায়, মানে ওরা লাফালাফি করতে করতে জোনের ভিতরে মরে যায়, নিজের গুলালের ভিতরে নিজের আটকায়। তারপরে লাস্ট একটা প্লেয়ার বাইচা রয়েছে, তোমরা তো বুঝতেই পারতেছো আমি কি করছি, মানে আমি এলিমিনেট করে দিছি ওকে 2টারে। কি করবো রে ভাই, মাত্র 2 রাউন্ড জিতলে তো মান সম্মান শেষ। তারপরে দেখি ওই চিপায় দাঁড়া দাঁড়া একটা হিল করতেছে, উপরের দিকে লাভ দিয়ে পড়ছে, তো এখান দিয়ে বাইরে এসে আর আমি উপকার দিয়ে ঠাস করে একটা হেডশট লাগাই দিছি। আর দেখতেই পারতেছো গাইজ আমি কিন্তু পুরো 3টা রাউন্ড জিতে গেছি, আর এখন দিকে হবে আমার কামব্যাক। কি লেভেলের কামব্যাকটা আমি করি তোমরা খালি দেখো। আবার মনে করো না ভাই এটা মনে হয় স্ক্রিপ্টেড ম্যাচ, ভাই আসলে কোনো স্ক্রিপ্টেড না, তোমরা খালি দেখো তাহলেই বুঝতে পারবা। দেখো ইন্ডিয়া যায় দেখি হেলমেট নাই, কিরে গুলি করলেই দেখি হেলমেট নাই, কোনো মতে হিল টিল করে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে আসার পরে 2টা আইতাছে, একটা মারলাম বডি লাগলো, আরেকটা মারছি আর হেড। হেড মাইরা তো ভাই পুরাই খুশি হয়ে যায়, কারণ 3টা দিকে তো একটা মাইরাই দিলে মার, বাকি 2টা রে এমনি মাইরা দিমু মুখের সামনে ভাই। অনেকক্ষণ ধরে সাদা আইটামটা লাফালাফি করতেছে, কিন্তু এটা আমি হেড মারতে পারতাছি না, আর যেমনি ওয়াল মারতাছি গাইস কোনো মতে হেড লাগতাছে না। তারপরে দেখো কালা আরেকটাও চলে আইছে, 2টা মিললে ভাই আমার এনে কারাকারি লাগাই দিছে। এখানে দেখো জোন কি ছোট হয়ে গেছে। তারপর আমি একটু প্যাক করি, প্যাক করে ভাই একটু মেডি মারার চেষ্টা করি, আর মেডিতে 2টা ডিপ দিয়ে দেখি আমার কাছে মেডি নেই। তারপরে ওয়ালটা ফাঁকা করে দেখি এনে দাঁড়ায় রয়েছে, এটার একটা লাল দিছি রে ভাই, হেড মেরা ওয়াল মারলাম আর জোনে আটকে গেছি। তারপরে ওয়ালটা কোনো মতে ছড়ায়, এটার একটা শট মার মারে, এটা দেখি জোনের টোকা খায় গাইস মরে গেছে। তো দেখতে পারতো গাইস সেই লেভেলের কামবে কিন্তু করতেছি, আর পুরো 4টা রাউন্ড জিতে গেছি। এই রাউন্ডে গাইস আমি চিন্তা করছি যে চিপা মাইর দিব, আমি দূরে দূরে থাকবো আর আসবো আর আমি মারবো। এখান দিয়ে একটা মারতে পারতেছি না, তারপরে দেখি ওই সাইড দিয়ে আরেকটা আইতেছে, এটা আইতেছে আর দেখে একটা লাল মেরা দিছি ডেজার্ট দিয়ে। একটা মাইরা দিতে পারলে গাইস টেনশনটা একটু কমে, কারণ আর বাকি 2টা 2টারও তো এমনি মেরে দিতে পারবো, মারতাছি আর বডি লাগতেছে। এই 2টার ভাই আমার মুখের সামনে রাশ দিয়ে লাইছে গাইস, এখন কি একটা কালা আর একটা সাদা বাকি, একটারে কোনো মতে মেরে দিতে পারলে গাইস এই রাউন্ডটা জিতা যাবো। তো যেমনি হোক ভাই একটারে মারতে হবে, এখান দিয়ে লাভ দিয়ে একটা মারি আর বডি, আরে ভাই কোনো মতে বডি দিয়ে ডাউন করে দিই রে ভাই, সুযোগ পাইলে বডি দিয়ে ডাউন করে দিবো। এই নাও রে ভাই বডি, এ ভাই রাউন্ড জিততে হইব, কথা হইলো জিততে হইব। দেখো রে ভাই আবার কোনো হাইপার জাতা মারে, আমি কিন্তু 1 টিপি মারছি, বডি লেগে ডাউন হয়ে গেছে, আমার কি করার, আমার কিছু করার আছে যদি হিল না করে। 2টারে তো মাইরাই দিছি আর বাকি একটা, আর এই একটারে তো ভাই মন মতো মারবো, যেমনি ইচ্ছে এমনি মারবো। দাঁড়া অরে পায়ে লই করে এদিক দিয়ে নাই, আরে নাই সমস্যা নাই, এদিক দিয়ে যায় দেখি এদিক দিয়ে আসে নাকি, এদিক দিয়েও নাই রে ভাই, এগুলো কই ঘুরতেছে। লাস্টের একটা ভেজাল করে ভাই, আরে 1 ভার্সেস 1 তো কোনো ব্যাপারই না, 1 ভার্সেস 1 তো এমনি মাইরা দিমু। দেখো দাঁড়াও এটারে কি একটা হেডশট দিই, আরে লাগলো না, মিস্টেক গাইস লাগতাছে না, দাঁড়াও আমি তো মারমো একটা হেডশট তো মারমো একবার সেই লেভেলের ভাই, কোনো মতে সুযোগটা পায় লই। এ নাও রে ভাই, আরে লাগে না রে ভাই, কি আর করার গাইস, অনেকক্ষণ চেষ্টা করতেছি কিন্তু লাগতাছে না। এইটারে ভাই খালি পায় লই, সুযোগ মতো একটা দিমু, একবার এডাম নিয়ে খেলার মজা মিটা যাবো। দাঁড়াও 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 পাইতাছি না, এ নাও রে ভাই, রে ভাই এদিক দিয়ে দূরে যাইতেছিল, মেরে দিছি কি হেডশটটাই না মারলাম গাইস। দেখতেই তো পারতাছো পুরো 5টা রাউন্ড কিন্তু জিতে গেছি ভাই, পুরো সেই লেভেলের কামবে কিন্তু হয়েছে। আর 2 রাউন্ড তো ভাই এগুলোর এমনি মাইরা দিমু। তারপরে দেখো গাইস এই রাউন্ডের ভাই আসল খেলা, দেখো ভাই আমি 2 রাউন্ড মারার চিন্তা করতেছিলাম, আর এই 3টায় মিললে আমার এমন রাশ দেয় রে ভাই, আমি তারপরে চেষ্টা করতেছি গাইস চিপা চিপা দিয়ে একটা একটা করে মাইরা দিমু। এর আগের রাউন্ডে যেমনি মারছিলাম, এই রাউন্ডে ভাবতাছিলাম এমনি মারমো একটা একটা শট মারমো আর ডাউন হয়ে যাবো, কিন্তু মারতাছি আর দেখি বডি, তারপরে দেখি লাগেই না। তারপরে অনেকক্ষণ এখানে লাফালাফি হওয়ার পর জোন পুরো ছোট হয়ে যায় আর আমি একটারও ডাউন করতে পারি, কিন্তু একটার বেশ ঠিকই উড়াই দিই। 5 রাউন্ড মাইর খাওয়ার পরে ভাই এগুলো আমার জোনেই ঢুকতে দেয় না, বিশ্বাস করো রে ভাই, এমন পরিমাণে এগ্রেসিভ হয়ে গেছে ভাই। এখান দিয়ে কোনো মতে আমি ওয়াল মাইরা মাইরা দূরে যাইতেছি আর আমার ক্যারেক্টার বারবার আটকা যাইতেছে। তারপরে এখান দিয়ে একটা পাইছে, এখান দিয়ে শট মাইরা দেখি মিস ভাই, যা মারি তাই মিস হয়। এমন সময় কি আর করার ভাই, যতই মারি ততই মিস, আর লাগলেও বডি শট লাগে। ফোনের স্টোরেজ ফুল করে আসছি ভাই 1 ভার্সেস 3 খেলতে, কি আর করতাম রে ভাই, আমি তো জানি না যে 1v3 খেলবো। এই জায়গায় দেখো রে ভাই 3টায় মিললে আমার লাগে কি শুরু করছে, 3টায় 3টা শট মারলে তো আমি এমনি নাই রে ভাই। তারপরও গাইস কি আর করার ভাই, আমার জানি আমার এটাই শেষ রাউন্ড, এটাই আমার শেষ ম্যাচ, তারপরও চেষ্টা করতেছিলাম কিছু না কিছু করার। এখান দিয়ে দৌড়ে যায় লাভটা মাইরাই দেখি ভাই হেলমেট নাই, একটা ওয়াল মারলাম আর একটা লাভ দিছে আর দেখি আমি নাই। তো দেখতে পারলা গাইস কি মাইটা খেলাম 3টা রাতে, আমিও কিন্তু কম দেই নাই। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর একটা শেয়ার করে দিও, আর ফলো করতে একদমই ভুলবা না।